हेलो व्यूअर्स, परवीन्स कुकिंग मिलते আপনাদের আবারো স্বাগত। চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে, সেটা অনেক পপুলার একটি রেসিপি, ইন্ডিয়ান একটি রেসিপি, সেটা হচ্ছে আলু পরোটা। আলু পরোটা অনেকেই পারফেক্ট ভাবে বানাতে জানেন না, অনেকে অনেক ভাবে বানিয়ে থাকেন। আজকে আমি অথেন্টিক একটি রেসিপি আপনাদের দেখাবো। সো চলুন দেখে নেওয়া যাক আমার রেসিপিটি কেমন হয়েছে। প্রস্তুত প্রণালীটি আপনাদের দেখিয়ে দিই। আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি এখানে। আমি আটা নিয়ে নিয়েছি এবং আমি স্বাদমতো লবণও নিয়ে নিয়েছি। এখন আমি হালকা অল্প অল্প করে পানি দেব। হালকা করে পানি দিয়ে দিয়ে আস্তে আস্তে করে আমি আটাটি মথে নেব এবং আমার আটাটি নর্মালি আমরা যেভাবে রুটি বানাই সেভাবেই আমরা আটাটি মথে নেব। আমার আটাটি মথে নেওয়া হয়ে গিয়েছে। আমি একটি গোল বল করে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। এখন আমি যে আলু পরোটার যে আলুর স্টাফিংটা আছে সেটি বানিয়ে নেব এবং সেটি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে আলু নিয়ে নিচ্ছি এবং কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কাঁটা চামচ দিয়ে আমরা ম্যাশ করছি, কারণ এই যে এটি অনেক গরম থাকা অবস্থায় আলুগুলোকে ম্যাশ করা খুবই জরুরি, কারণ আলুগুলো যখন আমরা ঠান্ডা করে নেব একটু শক্ত হয়ে যাবে। সো এদিকে আপনাদের একটু খেয়াল রাখতে হবে। এখন আমি এক এক করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ এবং মরিচ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন আপনারা ঝাল বেশি দিয়ে নেবেন। আমি এখানে চটপটি মশলা বানিয়েছিলাম, বাসায় বানানো চটপটি মশলা, এবং আমি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এবং আমি সবগুলো ইনগ্রিডিয়েন্ট এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে অ্যাকচুয়ালি যে কাজটা করছি সেটি হচ্ছে ইনগ্রিডিয়েন্টগুলো দেওয়ার পরে আমি যেভাবে আলু ভর্তা করি সেভাবেই করে নেব। শুধু আমরা তেলটাকে অ্যাভয়েড করব, তেলটা আমাদের এখানে অ্যাপ্লাই করা যাবে না। আমি আলুগুলো যখন সেদ্ধ করেছিলাম লবণ দিয়ে সেদ্ধ করেছি, সো আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখানে। এখন আমার ভর্তা করা হয়ে গিয়েছে বা আমার যে স্টাফিংটা বানানো হয়ে গিয়েছে, এখন আমি গোল গোল ডো করে নিচ্ছি স্টাফিংয়ের জন্য। সো আমি এখানে কিছুটা স্টাফিং নিয়ে হাতে গোল গোল করে ডো করে নিচ্ছি। সো আমরা এখন যে আটাটি ঢেকে রেখেছিলাম সেখানে চলে যাই, ডোটি ঢেকে রেখেছিলাম। সো এটি একটু স্টিকি হয়ে গিয়েছে, এখন আমি এটা দিয়ে কিছু রোল বানিয়ে নেব। আপনি দেখতে পাচ্ছেন আমার হাতগুলো ঢুকে যাচ্ছে কতটা নরম হয়ে গিয়েছে। সো আমি একটু হাতে ঘি লাগিয়ে নিয়েছি। ঘি লাগানোর পরে আমি এখন এটিকে ভালোভাবে একটু মথে নিচ্ছি। মথে নেওয়ার পরে আমি 2 কাপ পরিমাণ আটা দিয়ে, যেহেতু আমি ডোটা বানিয়েছিলাম, সো এখানে আমি তিনটি গোল গোল বল বানিয়ে নিচ্ছি। সো একটু বড়ই বড় বড়ই আমি একটু মোটা করতে চাচ্ছি, পরোটাটা একটু বড় করেই করতে যাচ্ছি। সো এখন আমি যে প্রসেসটা করব সেটি একদমই ভালো করে খেয়াল করতে হবে। এখানে বলে মুখে বলার কিছু নেই, আমি কিভাবে করছি প্রসেসটা আপনাদেরকে দেখতে হবে, দেখে আপনাদেরকে সেম এভাবেই করতে হবে। সো আমি কথা না বাড়িয়ে এখন আপনি দেখুন যে আমি কিভাবে এটি করেছি।
সো ভিউয়ার্স, আমি রুটিটা বানিয়ে নিয়েছি, আপনারা দেখেছেন এতক্ষণ। তো আমি এখন একদম সরাসরি চুলোয় চলে যাব। আমি একটি প্যানে সামান্য ঘি নিয়েছিলাম এবং ঘিয়ের ওপরে আমি অবশ্যই ঘিটা একটু হালকা গরম করে নিয়েছি, আমি এতটাও গরম করিনি। তো আমি জাস্ট ঘিয়ের ওপরে আমার যেই পরোটাটি আছে আমি সেটি দিয়ে দিয়েছি এবং সামান্য কিছুক্ষণ পরে আমি জাস্ট উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পরে এখন আমি ওপরে কিছু 1 চা চামচ পরিমাণ ঘি একটু স্প্রেড করে দিচ্ছি। আমি চামচ দিয়ে একদম পুরো পরোটাটির গায়ে ঘিটি, কিছুক্ষণ পরে আমি আবার পরোটাটি উল্টে দেব। উল্টে দিয়ে পরবর্তী যে সাইডটি আছে সেখানে আমি ঠিক একইভাবে ঘিটি লাগিয়ে নেব। আমরা একইভাবে পুরো পরোটাটির গায়ে ঘি, 1 চামচ পরিমাণ ঘি দিলেই এনাফ, এর চেয়ে বেশি দিলে একটু তেল তেলে একটু তেল বেশি হয়ে যায়। তো আমরা পরোটাটি ততক্ষণই ভাজবো যতক্ষণ না পর্যন্ত আমরা একটি কাঙ্ক্ষিত কালার পাই। তো আমার প্রথম পরোটাটি হয়ে গেছে, আমি সাথে সাথে দ্বিতীয় পরোটাটিও করে ফেলেছি একইভাবে, প্রসেস একদমই সেম। তো আমার পরোটাটি দেখছেন কেমন হয়েছে, খেতে খুবই খুবই মজা। এটি একটি পাঞ্জাবি রেসিপি, ইন্ডিয়ান একটি পাঞ্জাবি রেসিপি। সো আপনারা এটি বানাবেন, এটি বাংলাদেশেও ইদানিং খুবই ফেমাস হয়ে গেছে। এটি তো ব্রেকফাস্ট কিংবা বিকালের যে নাস্তা সেটাতে অনেকে রাখেন। তো ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আলু পরোটার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।